আজকে আমাদের শুভ মহানবমী, সকলকে জানাই শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি একটা রেসিপি এনেছি, সিম্পল মাটন কারি আর হচ্ছে রাইস। এখন আমি রাইসের রেসিপি অনেকবার দেখানো আছে, আমি মাটনের রেসিপিটা দেখাচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, এগুলো তেলের মধ্যে ফোড়ন দেব, আর গোটা গরম মশলা। পেঁয়াজ আমরা দিয়ে দিলাম, লাল করে ভাজব। আপনারা কিছু মনে করবেন না, আমার বাড়ির সামনে প্যান্ডেল হয়েছে, দুর্গাপুজো হচ্ছে, তো সেখানে গান বাজছে। আর পেঁয়াজের মধ্যে এবার নুন দিলাম, নুন দিয়ে এটাকে নেড়ে চেড়ে লাল করে একটু ভাজব। লাল লাল করে ভেজে নিয়ে মাংসটা ম্যারিনেট করা আছে, একটু চিনি দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে একটু লাল লাল করে, তাহলে স্বাদটা ভালো হয় আর কি। মাংস ম্যারিনেট করা। আজকে আমরা খাসির মাংস নিয়েছি, এর মধ্যে ম্যারিনেট করা আছে টক দই, আদা, রসুন, লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ি, নুন, হলুদ আর অল্প সর্ষার তেল দিয়ে সব মাখানো আছে। আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, এবার এটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা লাল করে ভাজার পর পুরো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষতে হবে মাংসটা, ঢাকনা দিয়ে দিয়ে কষতে হবে। যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট হবে। ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে কষে মাংস কষানো প্রায় হয়ে এসেছে। তারপর আমরা এখন টমেটো দিয়ে দিচ্ছি। কড়াইতে কষানোটা ভালো করে করতে হবে, প্রেশারে, তারপর আমরা সিটি দেব। আর মাংসের যে হাড়গুলো থাকে ওগুলো সেদ্ধ হতে চায় না। আলু কাঠের জালে করলে এবার আলু ভাজাগুলো দিয়ে দেব, তা গোটা রসুনগুলো আস্তে আস্তে দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা কিছু দেব গোটা। আলু ভাজা, গোটা রসুন, গোটা কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে তারপর আমরা প্রেশারে দেব, পাঁচটা সিটি দেব। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না, খুব সুন্দরভাবে কষা হয়েছে আজকে মাংসটা, ভালোভাবে কষিয়ে নিয়েছি। আধা ঘন্টা ধরে ধরে কষালাম, আমার এই মাংস কষতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টা। এটা গরম জল করে রেখেছিলাম, কড়াইতে গরম জল করেছিলাম, জলটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে।
এবার মাংসগুলো উঠিয়ে উঠিয়ে দিয়ে দেবো। আজকে ঝোলটা একটু কম করব, কারণ রাইস দিয়ে খাওয়া হবে, তার জন্য একটু গা মাখা থাকবে, এর জন্য আজকে জলটা একটু কম দিলাম। পাঁচটা সিটি দেব, দিয়ে একটু রেখে দেব স্ট্যান্ডিং টাইম। পাঁচটা সিটি দেবো, পাঁচটা সিটি দিয়ে রেখে দেবো, তাইলেই হয়ে যাবে, কারণ হাড়গুলো আছে সেদ্ধ করতে হবে। গ্যাস কমিয়ে পাঁচ মিনিট পর আমরা খুললাম, একদম রসুনটা গলে গেছে, মাংসের হাড়ও সেদ্ধ হয়ে গেছে। আর গা মাখা মাখা ঝোলও রয়েছে। এবার প্লেটে সার্ভ করলাম।